চট্টগ্রাম টু কক্সবাজার যে রেলওয়ে হচ্ছে সেই রেলওয়ে নিয়ে আমি নিয়মিত আপডেট দিয়ে আসছি। তো আমি ইতিমধ্যে 1, 2, 3, 4 পর্ব করে 11তম পর্ব পর্যন্ত দিয়েছি। তো দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এবং এইসব এলাকা নিয়ে আমি রেলওয়ের কার্যক্রম কীরকম চলতেছে, কোথায় হচ্ছে সেটা নিয়ে ভিডিও দিয়েছি। এখানে একটা সামনে ব্রিজ হচ্ছে, সেপ্টেম্বর 2020। তো এই পর্যায়ে কাজের এই অবস্থা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোসেন এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমি আসছি সাতকানিয়া কলেজের সামনে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতকানিয়া কলেজ। কে আমি দেখাবো চট্টগ্রাম যে কক্সবাজার যে রেলওয়ে হচ্ছে রেলওয়ের 12তম পর্ব। এই রেল লাইনের পর্ব নিয়ে আজকে আমি 12তম পর্ব দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতকানিয়া কলেজের গেট। তো সাতকানিয়া কলেজ থেকে 1 কিলোমিটার যদি পূর্বে যাই, এদিকে কলেজ রোড নামে এই যে রুট দিয়ে যদি আমি 1 কিলোমিটার সামনে যাবো, তখন দেখবো এই যে রেল লাইনের যে প্রকল্প সেটা। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। রেল লাইনের অবস্থান বোঝানোর জন্য আমি আজকের পর্বটি সাতকানিয়া কলেজ থেকে শুরু করেছি। সাতকানিয়া কলেজ থেকে 1 কিলোমিটার পূর্বে এই প্রস্তাবিত রেলওয়ে স্টেশনটা হবে। এটা হচ্ছে সাতকানিয়া স্টেশন। আমরা কলেজ রোড ধরে পূর্ব দিকে চলে যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে যে সাতকানিয়া রেলওয়ে স্টেশন। তো এখানে হবে প্রস্তাবিত সাতকানিয়া স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের অবস্থা। এখন এখানকার চিত্র দেখতে থাকুন। আমি চলে আসছি সাতকানিয়া যে স্টেশন হবে, সাতকানিয়া যে প্রস্তাবিত স্টেশন সেই স্টেশন। এখানে তো কলেজের একটু পূর্বে এদিকে যাবে কক্সবাজার, আর এদিকে যাবে চট্টগ্রাম দিকে। তো 2000 থেকে শুরু করে এদিকে রেল লাইনে কাজ হয়ে এদিকে আসবে। তো আমি প্রথমবারের মতো আমি প্রথম পর্ব দিয়েছিলাম ঠিক এই জায়গায়, তখনও নিচু ছিল, তখন মাটি ভরাট করে সমান করার কাজ চলছিল, কিন্তু এখনও সেই অবস্থায় আছে। আর এখানে একটা সামনে ব্রিজ হচ্ছে। তো এখন সেপ্টেম্বর 2020। তো এই পর্যায়ে কাজের এই অবস্থা। তো সামনে দিকে এদিকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে গত 2 মাস আগে আমি আসছিলাম, তখন রাস্তা একটু নিচু ছিল, তো এখন একটু ভরাট করে উঁচু করা হয়েছে। তো এখন রাস্তা ভিজা, সেজন্য আমি গাড়ি নিয়ে ওদিকে যাচ্ছি না। আর আমি এখন এই রোড ধরে, অর্থাৎ কলেজ রোড ধরে আমি চলে যাচ্ছি কারানিহাটের দিকে। এখন আমি কারানিহাটের উত্তরের দিকে যাচ্ছি। তো কারানিহাটের ওখানে চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়ে ক্রস করবে, সেখানে আমি কাজের বর্তমান অগ্রগতি দেখাবো। বন্ধুরা, এখন আমি আসছি সাতকানিয়ার কারানিহাটের উত্তরে। আমি যদি এদিকে 5 কিলোমিটার যাই, সেটা হচ্ছে আপনার দোহাজারি। আর এদিকে যদি 1 কিলোমিটার যাই, সেটা হচ্ছে কারানিহাট। তো এই জায়গা হচ্ছে আপনার চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে অতিক্রম করবে কক্সবাজার মুখী রেল লাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু রেলের যে পাত আছে, যে রেল লাইনের বিট, এই বিটগুলো এখানে হাজার হাজার বিট এখানে এনে সারি করে রাখা হয়েছে। তো জানি না এগুলো কখন কাজে লাগাবে। তো আমরা কাজের যে অগ্রগতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখনও ভূমির সাথে কথা বলতেছে, যদিও একটু দেখে একটু উঁচু, তবে যে রাস্তা সম পরিমাণ হতে আরও অনেক অনেক পরিমাণ অনেক মাটি প্রয়োজন। আর এইভাবে এদিকে চলে গেছে আপনার কেউসিয়া দিয়ে সাঙ্গু নদী পার হয়ে 2000 দিকে। আর ঠিক এই পাশে আপনার যে এই রাস্তাটা ক্রস করে, অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ক্রস করে চলে যাবে সাতকানিয়া হয়ে কক্সবাজার দিকে। এখন আমি এর সামনে একটা ব্রিজের কাজ চলমান দেখতে পাচ্ছি, এই ব্রিজের ওখানে যাব। আর ঠিক এই জায়গায় একটা রেলওয়ে ক্রসিং হবে, অর্থাৎ ক্রসিংটা হবে, ফ্লাইওভার হবে। হ্যাঁ, এই রোডের ফ্লাইওভারটা হবে এখানে, কিন্তু এখনও কাজ শুরু হয় নাই। এখন আমি বাইক চালিয়ে ওই সামনে একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজের ওখানে যাব। আর আমার সাথে আছে আমার মামা, ধন্যবাদ। ঠিক আছে, যদিও আমাদের সেফটি গিয়ার নাই, আমরা এখানে স্থানীয়ভাবে চালাচ্ছি, সেজন্য আমাদের হেলমেট আনি নাই। এবার আমরা সামনে যাব। দেখেন রাস্তাটা কিন্তু অনেক নিচু এখনো। এটা হচ্ছে কক্সবাজার হাইওয়ে, এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে। বন্ধ নাকি? বন্ধ কাজ? এখানে কি নিয়মিত কাজ হয়? নিয়মিত কাজ হয় না। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়?
বড়পাড়া কেন চৌধুরী হাটের দোকানে না? আচ্ছা ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ হচ্ছে, তো আমি ওই যে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে আছে, তো হাইওয়ে থেকে একটু পশ্চিমে চলে আসি। এই ইউনিয়নের নাম হচ্ছে সাতকানিয়া উপজেলার ড্যামসা ইউনিয়ন। তো একটু আমি যদি এদিকে যাই চৌধুরী হাট, আর ওই পাশে হচ্ছে কেরানীহাট, এখানে একটা ব্রিজ হচ্ছে। হ্যাঁ, আর এই ব্রিজটা তেমন ছোটো একটা কালের উপর ব্রিজ হচ্ছে, আর যখন বর্ষাকাল হয় তখন এখানে কিন্তু পানি থাকে, তো সেই জন্য এই ব্রিজের উচ্চতা কিন্তু অনেক উঁচু করা হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, না হয় যে বর্ষাকালে এই রেল লাইনটা ডুবে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে তাদের কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, আর এখানে আছে এসকেলেটর। আচ্ছা হ্যাঁ, তোমার দাঁড়াও, তোমার নাম কি? লাবণ বড়ুয়া। তোমার নাম? রবি বড়ুয়া। তোমার ক্রেন? বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোথায় কোন কোন এলাকার ভিডিও দেখতে চাচ্ছেন। আর আমি এতদিন অসুস্থ ছিলাম, সেজন্য নিয়মিত ব্লগ দিতে পারি নাই, তো আল্লাহর রহমত এখন সুস্থ, তো আপনারা দোয়া করবেন যেন আমি সামনে যেন সুস্থ থাকি এবং আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি। তো এখন আমরা একটা বিয়েতে যাচ্ছি, তো ওনার মাধ্যমে, তো এই বিয়েকে ওই বিয়েতে দেখা হচ্ছে। 5:31, এত সন্ধ্যা হয়ে গেছে, তো আসলে আমরা একটু লেট করার কারণে ভিডিও শ্যুট করতে করতে আমরা লেট করে ফেলছি, তো যার কারণে আমরা শেষ পর্যায়ে কিচেনে চলে আসছি। আমরা দেখলাম চট্টগ্রামের বিয়েতে টিকে দেখে মুরগির কি মুরগি প্রায় ডিম গরুর মাংস হচ্ছে রোস্ট, হ্যাঁ আর শশা, ওটা কে দেখা আর গরু ইয়া।